আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকে আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকের রেসিপি হচ্ছে পালং শাক দিয়ে কার্প মাছের তরকারি। আর আমি এখানে কার্প মাছ কেটে ধুয়ে 5 পিস মাছ নিয়েছি। আমি নিয়েছি 2 আটি পালং শাক, আমি ভালো করে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। আরও নিয়েছি 2টা আলু, আলুটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এখানে নিয়েছি 1টা বড় টমেটো, আমি পিস করে কেটে নিয়েছি। কুচি করে নিয়েছি পেঁয়াজ। বাকি উপকরণগুলো আমি দেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আরও নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, নিয়েছি 7 মতো লবণ। এখন আমি মাছের পিসগুলোর উপর লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আরও দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে মাছটা না ভেজেও রান্না করতে পারেন। যারা মাছ ভেজে রান্না করতে চান তারা আমার মতো করে এভাবে মাছগুলো ভালো করে মাখিয়ে ভেজে নেবেন। আর যারা কাঁচা মাছ দিয়ে রান্না করতে পছন্দ করেন তারা কাঁচা মাছ দিয়ে রান্না করবেন। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল। দিয়ে আমি এখন মাছগুলো ভেজে নেব। আপনারা চাইলে এখানে মাছগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারেন, আবার হালকা করে ভেজে নিতে পারেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। যে তেলটার মধ্যে আমি মাছ ভেজে নিয়েছি সেই তেলটার মধ্যে আমি আলু ভেজে নেব। আমি আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি, আমি ডিপ ফ্রাই করব না। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। মাছ আর আলু ভাজা হয়ে গেছে, আমি একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি আরেকটা স্টেপে। আমি যে মাছটা তেলে ভেজেছিলাম এবং আলুটাও ভেজেছিলাম সেই তেলটা দিয়েই আমি তরকারিটা রান্না করব। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়েছি কষানোর জন্য। এখন আমি দিয়ে দেব টমেটো, যেগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম। দিয়ে আমি আরেকটু নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে আমি আরেকটু নেড়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখছি, আমি বারবার মশলা দিচ্ছি, বারবার নাড়ছি। এটা কেন করছি? এতে করে মশলার এক একটা ফ্লেভার ছড়িয়ে যাবে। একসাথে যদি আমরা মশলা দিয়ে দিই তাহলে সব হজবড় হয়ে যায়, সেজন্য আলাদা আলাদা করেই দেওয়াটাই ভালো। আপনারা চাইলে এভাবে করে দিতে পারেন, আবার একসাথেও দিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন। কিন্তু আমার কাছে এটাই সুবিধা হয় যে আলাদা আলাদা করে মশলাটা দিলে তার ফ্লেভারটা আলাদা আলাদাভাবে ছড়িয়ে তারপর একসাথে মিক্সড হয়ে যায়। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে দিয়েছি লবণ। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসব 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যেন আলুটা সিদ্ধ হয় হালকাভাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন আবার আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে নিচ্ছি।
আমি ভালো করে নেড়ে এই পর্যায়ে আমি শাক দিয়ে দেব। একটা স্টেপ শাক দিয়ে আমি একটু নেড়ে নেব, যেন পরবর্তী শাকগুলো দিতে আমার সুবিধা হয়। আমি বাকি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আবার ঢাকনাটা খুলে দেখছি, ভালো করে নেড়ে তারপর আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। শাকের থেকে পানি বের হয়, এই পর্যায়ে পানিটা কমই দিতে হবে, তা না হলে শাকটা ওভার কুক হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দেব মাছ। এখন আর আমি নাড়বো না, হওয়ার আগে আমি হালকা করে নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের মাছ দিয়ে এই তরকারিটি রান্না করতে পারেন। সহজ একটা রেসিপি, সহজভাবেই দেখিয়েছি, আপনারা চেষ্টা করবেন, যে কোনো পছন্দের মাছ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে যখন আমি কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন, আপনাদের জন্যই তো এই কষ্ট করা। একটু যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিভাবে হয় বলুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ।